তোমাকে ছেড়ে যেতে আমার একটু মন যাচ্ছে না। আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দেবে না দেবে? আরে না না, তোমাকে ওসবলি চিন্তা করতে হবে না। একার দু অসুবিধা হইলে পাশের বাড়ি লাইলা ভাবিকে ডেকে নেব। থাক, আমি আর মাদে বাড়ি যাব না। আরে শালো, আমি কি বলতে কি বলি ফেলে। ওগো শোনো শোনো শোনো, এ দেখো তোমার মাথায় হাত দিয়ে বলছি, রান্না করে দিয়ে খাবার পুড়ে যাক ছাই হয়ে যাক, আমি একা একাই রান্না করে খাবো, কাউকে ডাকবো না। রাস্তা থেকে এইভাবে ঘুরে যেতে হয় না। তোমার মায়ের শরীর খারাপ, যাও গিয়ে দুদিন থেকে আসো গা। সত্যি বলছো তো? তোমার স্বভাব চরিত্র তো আমি জানি, লালা ভাবে কি দেখলেই তো আপনি মজন হয়ে যাও। তোমার মাথায় হাত দিয়ে বলছি তাও বিশ্বাস হয়েছে না? ঠিক আছে, আমি জানি এসব না শুনি যে তুমি লালা ভাবে কি দেখিছো। আরে তুমি এসব কি যে বলো, মুখ ফসকে বেরিয়ে গেছে তাই। আমার ঘরে এত সুন্দর বউ থাকতে আমি ওর দিকে তাকাবো? চলো চলো। এই তুই কখন ফোন করেছিস রে, এতক্ষণ লাগে আসতে না? ভাই টায়ার পাংচার হয়ে গেছিল। তোদের টায়ার পাংচার হওয়ার আর সময় পাই না, এইদিকে আমার বউকে বুঝাতে বুঝাতে জান ছিঁড়ে যাচ্ছে। তুমি কেন কষ্ট করছ? যাও যাও, তুমি উঠে বসো, আমি সব তুলে দিছি। ভালোভাবে থাকবা, আমি পৌঁছেই তোমাকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ ভালোভাবে থাকবো। এই শাহিন, যা যা তাড়াতাড়ি লিজা, এমনিতেই লেট হয়ে যাচ্ছে। ভাবি আমার ভাড়াটা। আরে যা, আমি তো পার্স বাড়িতে রেখে চলে এসেছি। ভাই টুকটুকি ঘোরান, আবার বাড়িতে যেতে হবে। খুশি খুশি মনে হয়েছে? খুশি হব না, বউ আজ মায়ের বাড়ি গেছে। ও তাহলে চলো না, একটু ভিডিও কল করো না, তোমাকে দেখতে খুব মন যাচ্ছে। না না এখন না, মা মাঝে মাঝেই ঘরে ঢুকছে, মা ঘাটে গা ধুতে যাবে তখন করবো। ঠিক আছে, তোমার সাথে আমার অনেকগুলো জড়িয়ে ধরা ফটো তোলা ছিল না, একটু দেখি। আরে এইগুলো না গো, তোমার সাথে আমার একটি কিস করে ফটো ছিল না, সেইটা দাও। তুমি না? ঠিক আছে দিচ্ছি। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না, সন্দেহ থেকে বড় কিছু থাকলে সেটা করছি। দাও মোবাইলটা দাও। তুমি সামান্য মোবাইলে লেগে নিজের স্বামীকে সন্দেহ করছো? শালারা যে মোবাইলই থাকবো না। এই তুমি মোবাইলটা ভাঙলি কেন? ভাঙবো না, এই সামান্য মোবাইলের লেগে আমাদের সোনা সংসারে অশান্তি ঢুকে যাচ্ছে। আমি চাই না আমাদের দুজনের মধ্যে ঝামেলা হোক। দি বলো সোনা, কিসের লেগে ঘুরে আসলি? আমাকে খুব মিস করছিলি তাই না? আমিও তোমাকে খুব মিস করছি নু। তোমার সে বিয়ের দিন তোলা ফটোটা বসে বসে দেখছি নু। সে তো আমি তোমার মুখ দেখেই বুঝতে পাচ্ছি, কি দেখছিলি? আরে আরে তুমি এই ভাঙা মোবাইল কি করবা? চলো চলো তোমাকে একটা আইফোন কিনে দিগি, আর তোমার এই পুরাতন মোবাইলটা আমাকে দিবা, আমি কদিন চালাবো। ঠিক আছে, তোমাকে আইফোন কিনে দিতে হবে না,
চলো এই মোবাইলটা সারবো। এই মোবাইলে সারা হবে নাকি? দেখতে পাচ্ছ না মোবাইলের মেইন জায়গাটা ভেঙে গেছে? সেই মোবাইলে যেখানে ভাঙে ভাঙুক, এই মোবাইল আমি সারবই, তাতে যত টাকা লাগে লাগুক। তুমি যে কোন মাগিকে দেখে হাসছিলি সেইটা আমি দেখবই। চলো আমার সাথে দোকানে। আরে শোনো শোনো, তুমি আমাকে ফালতু ফালতু সন্দেহ করছো। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে চোখে দেখতেই পাইনি। এই মোবাইলটা দেখেন তো সারা হবে কি? এই মোবাইলে সারা হয়? ভেঙে কুচি হয়ে গেছে? তুমি চুপ করো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হয়ে যাবে, হাজার দুয়েক টাকা খরচা হবে। হয়ে যাবে? হ্যাঁ, এত মামুলি ব্যাপার। ম্যাডাম আপনি বসুন, আধা ঘন্টার মধ্যে সেরে দিছি। কভারটা খুলে দেখো ভাই, মোবাইলের পিঠে লেগেছে। এই মোবাইলে সারা হয়? হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি চেষ্টা করে দেখো, যদি সারা হয়। আমার মন বলছে হবে না ভাই, আছাড়টা কি কমজোরে মারা হয়েছে? ফালতু তোমার কষ্ট করাই হবে। আমার মন বলছে হলেও হইতে পারে। হলেও হইতে পারে না, হইতেই হবে। ভাই, এই 3000 টাকা দিয়ে তুমি আমাকে বাঁচাও। এই মোবাইল যেন কোনো ভাবে সারা না হয়। এই মোবাইল সারা হইলেই আমি শেষ হয়ে যাব। সরি ম্যাডাম, আপনার এই মোবাইল সারা হবে না। সারা হবে না মানে? আপনি যে এখনি বললেন সারা হবে। আমি তখন বুঝতে পারিনি, কভারটা খুলে দেখছি, মোবাইলের যেটা মেইন পার্টস সেটাই তো ভেঙে গেছে। এক কোনো ভাবে সারা হবে না। দেখিছো, আমি তোমাকে কখন থেকে বলছি যে মোবাইল সারা হবে না? আমার কথা তো তুমি শুনবে না? এবার বিশ্বাস হলো তো? ফালতু ফালতু এই রোদে এত কষ্ট করে আসিলি, চলো বাড়ি। একটু থামো, বলছি ভাই মোবাইল সারা হবে না ঠিক আছে, কিন্তু এই মোবাইলে হোয়াটসঅ্যাপে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেইগুলো কি কোনো ভাবে বের করে দেয়া যাবে না? তাতে 10,000 টাকা লাগে দেব। মোবাইল সারলে 10,000 আর না সারলে 3,000। দেখেন, মোবাইল সারা হবে না তা কিন্তু না, আসলে মোবাইলটার দামই 10,000। এবার সাত থেকে 10,000 টাকা লেগে যাবে বলি আপনাকে বললাম সারা হবে না। আপনি যখন বলছেন অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, 10,000 টাকা দেন, আমি আধ ঘন্টার মধ্যে সেরে দিছি। হেস লোকটা, এই মোবাইল সারতে কোনোদিন 10,000 টাকা লাগে? এই চলো, এই দোকানে মোবাইল সারতে হবে না। বিরাট চোর, এক্ষুনি বললে এই মোবাইল সারা হবে না, আবার এক্ষুনি বলছে 10,000 টাকা লাগবে। ও, এবার তোমার সব গোপন তথ্য পেয়ে যাবো বললি, আর সারতে হবে না বলছো তাই তো? আরে তাল লেগি না গো, এরা কিভাবে ঠকাচ্ছে দেখতে পাচ্ছ না? প্রথমে বললো 2,000 টাকায় হয়ে যাবে, তারপরে তোমার খুব দরকার শুনি অমনি 10,000 টাকা চাইছে। এই শালা চোর, এর কাছে মোবাইল সারতে হবে না। চলো আমরা অন্য দোকানে গিয়ে 2,000 টাকায় সারবো। ওগো, তুমি একটা টুকটুকি দাঁড় করাও, আমি 2 মিনিটের মধ্যে পৌঁছে ফিরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। এই দে আমার টাকা ঘুরে দে। কিসের টাকা? কিসের টাকা? মোবাইল না সেটি 3,000 টাকা পাইছো, তাতে তোমার পেট ভরছে না? 10,000 টাকা যাই দেব বলিছে অমনি মোবাইল সারা হয়ে যাবে? তোর থেকে তো নেতারা ভালো রে শালা, ভুলি করে দল বদল করে। দে আমার টাকা দে, নাহলে এক্ষুনি দোকানে আগুন ধরে দেব। এখনো টুকটুকি দেখনি না? চলো ওই দোকান থেকে আমি একটা হেডফোন নেব। ওই দোকানে গিয়ে আবার কি করবা? চলো যেখানে মোবাইল সারবা সেই দোকান থেকে হেডফোন লি দেব। না না, মোবাইল আর সারবো না, ওই দোকানে একটা হেডফোন পছন্দ হয়েছে, চলো তো ওই হেডফোন ডালি বাড়ি যাই। না না, ওই চোরের দোকানে আর যেতে হবে না। ও টো টো, কি ব্যাপার তোমার? ওই দোকানে যেতে চাইছো না? নিশ্চয়ই তোমার কোনো জ্ঞান তো আছে। আমি ওই দোকানেই যাব। তোমার না সব কিছুতে সন্দেহ। ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যাঁ, কোন হেডফোন ডেলিভারি বলে আও। ম্যাডাম, আপনার সে ভাঙা মোবাইলটা একটু দেন।
দেখেছেন আমি কত বড় ভুল বলছি? আপনাদের মোবাইলে তো কোনো ওয়ারেন্টি শেষ হয়নি। আপনি এখানে 10 মিনিট বসেন, আমি ফ্রিতে সেরে দিছি। হ্যাঁ হ্যাঁ, সেরে দেন সেরে দেন। রাগের মাথায় আপনাকে অনেক কিছু ভুলে ফেলেছি, আপনি কিছু মনে করেন না ভাই। না না, কি মনে করবো, এক্ষুনি সেরে দিছি। যাও ভাই যাও, তোমার মতো ভালো মানুষই হয় না, একটু তাড়াতাড়ি সেরে নিয়ে আসো। লোকটা খুব ভালো তাই না? তুমি এত কিছু বললি তাও কিছু মনে না করি ফ্রিতে মোবাইলটা সেরে দিছে। হ্যাঁ গো, বলি তো বড় ভুল করে ফেলেছি। ও কিছু না, লোকটা আসলে খুব ভালো মানুষ। আপনার মোবাইল রেডি হয়ে গেছে। WhatsApp খুলছে তো? হ্যাঁ হ্যাঁ, সব খুলছে। আপনি চেক করিলেন? এখানে কি চেক করবা, চলো বাড়ি গিয়ে চেক করলে হবে। একদম মোবাইলে হাত দিব না, কেন ভয় লাগছে? আগে মোবাইল এখানে দাঁড়িয়ে চেক করব, তারপরে বাড়ি যাব। ঠিক আছে লাও, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, আর কাঁদো না। আজ বুড়ো বাঁচা বাঁচনু, আর জীবনও কোনো মেয়ের পাল্লায় পড়বো না। বাড়ি চলো। আমরা ছেলে বস, ছেলেদের একটু তো হেল্প করবোই, আপনারাও আমাদেরকে একটু হেল্প করে দেন। ভিডিওটি লাইক শেয়ার করে